ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে যে শিক্ষকতা ছাড়া টিচাররা অন্য কি করছেন, জানতে চাইলো শিক্ষা দপ্তর। এবং এই প্রসঙ্গে আরও একটি বক্তব্য বলি, সেটা হচ্ছে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে সমস্ত জেলার ডিআইদেরকে মেল করা হয়েছে গত 4 জুলাই 2024। সেখানেও সেই একই বক্তব্য যে বিভিন্ন স্কুলের শিক্ষকরা ডিউরিং স্কুল আওয়ার্স তারা অন্য কোনো কাজে নিযুক্ত আছেন কি না সেটা জানতে চাওয়া হয়েছে। এবার আমি যে প্রসঙ্গে যাচ্ছি, এই বিষয়টা কিন্তু নতুন কিছু নয়। গত 22শে মে 2023 সালের একটি মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়েছিল পাংচুয়ালিটি ইন অ্যাটেন্ডেন্স ইন স্কুলস, এবং এটা অ্যাকচুয়ালি ফিনান্স ডিপার্টমেন্টের একটি বিজ্ঞপ্তিকে সামনে রেখে সেটাকে কম্পাইল করার কথা জাস্ট বলা হয়েছিল। 20th মে 2023 ফিনান্স ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি। এবার সেই বিজ্ঞপ্তিতে কী ছিল দেখুন, 20th মে 2023 ফিনান্স ডিপার্টমেন্টের যে বিজ্ঞপ্তি সেটা অফিসের জন্য প্রকাশ হয়েছিল, সেটা মধ্যশিক্ষা পর্ষদ স্কুলের জন্য চালু করার কথা বলেছিল। এই হচ্ছে বিষয়। তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনার পাংচুয়ালিটির বিষয়ে, যে দেখুন পাংচুয়ালিটি ইন অ্যাটেন্ডেন্স অ্যান্ড অলসো টু অ্যাভয়েড ডিস্টারবেন্স ইন গভর্নমেন্ট অফিসেস দ্যাট নো অফিসার অর স্টাফ শ্যাল লিভ অফিস ডিউরিং অফিস আওয়ার্স। অর্থাৎ অফিস আওয়ার যে সময়টা কোনো স্টাফ এবং কোনো অফিসার যেন ত্যাগ না করে, অফিস পরিত্যাগ না করে প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া। পাশাপাশি এটাও বলা হয়েছে যে টিফিন ব্রেক যেটা 1:30 থেকে 2, যেটা বিদ্যালয়ের ক্ষেত্রে 2:10 পর্যন্ত হবে স্বাভাবিক যেটা ডিউরেশন, তো সেই টিফিন ব্রেকটা বলা হচ্ছে ইজ মিন্ট অনলি ফর টিফিন পারপাস। অর্থাৎ টিফিনটা টিফিনের জন্যেই ব্যবহার করতে হবে, অন্য কোনো পারপাসের জন্য নয়। এবং এটা ভায়োলেশন করলে সেটা স্ট্রিক্টলি নজর করা হবে এবং সেটা ট্রিট করা হবে অ্যাজ অ্যাবসেন্ট ইন অফিস। এবং যেটা বলা হচ্ছে অ্যান্ড অ্যাকশন মে বি ইনিশিয়েটেড অ্যাজ পার রুল, অর্থাৎ অ্যাকশনও নেওয়া হতে পারে। এই ছিল ফিনান্স ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি, সেটাকে সামনে রেখে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়েছিল। অর্থাৎ স্কুল আওয়ার্সের মধ্যে এবং টিফিনটার যে সময়, সেই সময়টাতেও বলা হচ্ছে টিফিন খাওয়া বা শিক্ষা সংক্রান্ত বিদ্যালয় সংক্রান্ত কাজ ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না, এই বিষয়ে বিজ্ঞপ্তি আগেই ছিল। তো সেই বিষয়টাই আবার একটু দেখভাল করা হচ্ছে, বিষয়টা নতুন করে কিন্তু কিছু নয় বা নতুন কোনো বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিষয়টা হচ্ছে না। আপনারা 5-6 জন আমি দেখলাম কমেন্ট করেছেন বিভিন্ন ভিডিওতে বিষয়টা পরিষ্কার করার জন্য। তো যে কারণে আমি অতীতে যে বিজ্ঞপ্তি ছিল সেটাকে সামনে রেখে আজকে যেটা বলা হয়েছে টোটাল বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।